नमस्कार बंधुरा, वेलकम टू झर्णास किचेन। झर्णास किचेन परमानेंट एवं नतून भावे तैरी हुए छे। एई भिडियोर माध्यमे आमी आमार किचेनटाके आमादेर साथे शेयर करेछि। एई किचेनके जेनो आरो भालोभावे साजिए उठते पारि सेई आशीर्वादटा करुन। कदिन आमिष खावार दावार पर आजके निरामिष खाबारेर आयोजनई हयेछे। মুগের ডাল, ঝিঙে আলু পোস্তর তরকারি আর একটা মিক্স সবজি ভাজা। মাছ বা মাংস কোনটাই খেতে ভালো লাগছে না, তাই একদম নিরামিষ খাবারেরই আয়োজন করা হয়েছে। আমি মুগের ডালটাকে আগে সিদ্ধ করে নিয়েছি। এখন মুগের ডালটাকে আমি সাদলে নেব। জাস্ট একটা কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি অল্প একটু সাদা তেল, দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা যেহেতু সান্দ্বীপ খায়, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। তাই আমি শুকনো লঙ্কাটাকে অ্যাভয়েড করারই চেষ্টা করি যখন আমাদের রান্নাটা একসাথে করি। আর ও আস্তে আস্তে বড় হয়ে উঠছে আর খেতেও শিখে গেছে, তাই একদমই অ্যাভয়েড করার চেষ্টা করি। শুকনো লঙ্কাটা দিয়ে দিয়ে দিলাম সিদ্ধ করা ডাল, আর প্রেশার কুকার ধুয়ে জলটাও দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি নুন, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব চিনি। আমরা মুগের ডালে একটু মিষ্টি মিষ্টি খাই, তাই চিনিটা একটু বেশি করেই দিই। আপনারা আমাদের পছন্দ মতো অবশ্যই চিনি দেবেন। একটু ফুটিয়ে নেব, ভালোভাবে ফুটে গেলে তারপর এটা নামিয়ে নেব। মিনিট চার পাঁচেক সময় পর আমি নামিয়ে নেব। আমি একটু দানা দানা রেখেছি, খুব একদম গলিয়ে দিইনি, একটু দানা দানা থাকলে ভালো লাগে। এখন কড়াইয়ের মধ্যে আবার তেল দিয়ে একটু কালো জিরে দিয়ে দিলাম, আর কেটে রাখা সব সবজিগুলো দিয়ে দিলাম। সবজির মধ্যে আছে আলু, বরবটি, উচ্ছে আছে, গাজর, দিয়ে দিয়েছি নুন যাতে সবজিগুলো একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। দেবার পর বেশ একটু টাইম নিয়ে সবজিটা ভেজে নেব। আপনারা চাইলে মাঝে মধ্যে ঢাকা দিয়েও এটা ভেজে নিতে পারেন, তবে আমি মাঝে মধ্যে ঢাকা দিয়ে এটা ভাজছি। একটু ঢাকা দিয়ে ভাজলে কী হয়, তাড়াতাড়ি সবজিগুলো ভাজতে ভেজে নেওয়া হয়ে যায়। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচ, গোলমরিচি দেবো, আর শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা কোনটাই দিলাম না, কারণ কাঁচা লঙ্কা দিলে যেহেতু বিনস আছে, বরবটি দিয়ে আছে, তাই এটা বোঝা যাবে না, চিবিয়ে ফেললে ঝাল লেগে যাবে। এখানে কিনি, পকাই, বুবুন তিনজনই আছে, ওরা টিভি দেখছে, এটা আমাদের ডাইনিং, সবটাই এখনও সেজে উঠতে পারেনি, মোটামুটি কিছু একটা গুছিয়ে নিয়েছি। এখানে ওরা খেলছে, টিভি দেখছে, দৌড়াদৌড়ি করছে। এরপর আমি রান্না করব ঝিঙে আলু পোস্তর তরকারি। আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল, দিয়ে দিচ্ছি কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা, দিয়ে দিয়ে দিলাম আলু। আলু দেওয়ার পর একটু নেড়ে ছেড়ে নিচ্ছি, আলুগুলোকে একটু ভেজে নেব, তারপর একদম শেষের দিকে ঝিঙেটা এর মধ্যে অ্যাড করব। আলুগুলো ভাজতে ভাজতেই এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি নুন, আর দিয়ে দেব হলুদ। নুন হলুদ দিয়ে দিয়ে আমরা আলু ভাজি, মানে নুন দেওয়ার কারণে যে কোনো সবজি তাড়াতাড়ি নরম হয় সেটা আমি বারবারই বলি, আর হলুদ দেওয়ার কারণে একটু তাড়াতাড়ি লাল লাল হয়ে যায়। নুন হলুদ দিয়ে আলুটা ভাজছি, আমি একেবারেই নুনটা দিয়ে দিলাম। আমি বারবার নুন অ্যাড করব না, মানে আমি পরের দিকে নুন দেব না, তাই একেবারেই নুনটা অ্যাড করেছি। আলুটা একটু ভেজে নেওয়া হয়ে যেতে আমি এর মধ্যে কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিয়েছি। ঝিঙেগুলো দিয়ে জাস্ট এক থেকে দু মিনিটের মতো এটা আলুর সাথে ফ্রাই করব। আলুর সাথে ফ্রাই করে নেওয়া হয়ে গেলে আজকে আমি পোস্ত পেটি রান্না করছি না, গোটা পোস্ত দিয়েই রান্না করব। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পোস্ত। বাড়ছি না আজকে, আজকে একটু কাজ ফাজ আছে, বাটার সময়ও নেই। আর গোটা পোস্ত দিয়ে রান্না করলেও কিন্তু বেশ ভালোই লাগে, কোনো অংশে কিন্তু স্বাদে কম হয় না। ভালো করে একটু কষিয়ে নিচ্ছি, কষিয়ে নেওয়া হয়ে গেলেই এর মধ্যে আমি জল অ্যাড করে দেবো। তবে খুব বেশি জল অ্যাড করবো না, যেহেতু এটা শুকনো শুকনো করে রান্নাটা করবো, মানে তরকারিটা নামাবো, তাই খুব বেশি জল অ্যাড করবো না, একদম মাখো মাখো টাইপের করে নামাবো, তো তাই অল্প জল অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর এটা আমি ঢাকা দিয়ে দেবো 15 মিনিটের জন্য, 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 10 থেকে 15 মিনিট পর আমি ফিরে এসে ঢাকা খুলে দিয়েছি, আর খুলে দিয়ে এর মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেটাকে শুকিয়ে নেবার জন্য গ্যাসের ফ্লেমটা আমি একদম হাই করে দিয়েছি। হাই করে জাস্ট একটু নেড়ে ছেড়ে এইভাবে নাড়তে চাড়তে থাকছি, একদম
টেনে গেলে একটু নামিয়ে নেবো ঝোলটা। তাহলে আজকে আমার রান্না হয়ে গেছে বলতে মুগের ডাল, মিক্স সবজি ভাজা আর ঝিঙে আলু পোস্তর তরকারি, আর এদিকে আমার ভাতও হয়ে গেছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর আপনারা প্রত্যেকে আশীর্বাদ করুন আমার কিচেনটাকে যেন আমি আরও ভালোভাবে সাজিয়ে উঠতে পারি। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।